হ্যালো বন্ধুরা, সকলকে জয় যিশু। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো প্রভু যীশু খ্রিস্টের বলা প্রথম বাণী ক্রুশের উপর থেকে। কেন তিনি এই বাণী বলেছিলেন চলুন দেখিনি সেই সময়কার ঘটনা, তখন কি ঘটেছিল। সৈন্যরা যখন যিশুকে নিয়ে যাচ্ছিল, তখন কুরুনীয় শহরের শিমোন নামে একজন লোককে সৈন্যরা ধরল। সে তখন মাঠ থেকে আসছিল। তারা সেই ক্রুশটা তার ঘাড়ে চাপিয়ে যিশুর পেছনে পেছনে সেটা বয়ে নিয়ে যেতে তাকে বাধ্য করল। এক বিরাট জনতা তার পেছন পেছন যাচ্ছিল। তাদের মধ্যে কিছু স্ত্রীলোকও ছিল যারা যিশুর জন্য কান্নাকাটি ও হাই উতাসা করতে করতে যাচ্ছিল। তখন যিশু খ্রিস্ট তাদের দিকে ফিরে বললেন, হে জেরুসালেমের মেয়েরা, তোমরা আমার জন্য কেঁদো না, বরং নিজেদের জন্য ও তোমাদের সন্তানদের জন্য কাঁদো। কারণ এমন দিন আসছে যখন লোকে বলবে, বন্ধা স্ত্রী লোকেরাই ধন্য, আর ধন্য সেই সব গর্ব যা কখনো সন্তান প্রসব করেনি, ধন্য সেই সব স্তন যা কখনো শিশুদের পান করায়নি। সেই সময় লোকে পর্বতকে বলবে, আমাদের উপরে পড়ো। তারা ছোট ছোট পাহাড়কে বলবে, আমাদের চাপা দাও। কারণ গাছ সবুজ থাকতেই যদি লোকে এরকম করে, তবে গাছ যখন শুকিয়ে যাবে তখন কি করবে। দুইজন অপরাধী তার সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তারা মাথার খুলি নামে একটা জায়গায় এসে উপস্থিত হল। সেখানে ওই দুইজন অপরাধীর সঙ্গে তারা যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করল। তারা একজনকে তার বাঁ দিকে আর অন্যজনকে তার ডান দিকে ক্রুশে টাঙিয়ে দিল। তারা পাশার গুটি চেলে গুলিবাট করে নিজের মাঝে তারা পোশাকগুলি ভাগ করে নিল। লোকেরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। ইহুদি নেতারা ব্যঙ্গ করে তাকে বলতে লাগলো, আরে ও তো অন্যদের বাঁচাতো, ও যদি ঈশ্বরের মনোনীত সেই খ্রিস্ট হয় তবে এখন নিজেকে বাঁচাতে কি। সৈন্যরাও তার কাছে এগিয়ে এসে তাকে উপহাস করে বলতে লাগল, আর তারা পান করার সিরকা এগিয়ে দিয়ে যিশুকে বলল, তুই যদি ইহুদিদের রাজা তবে এখন নিজেকে বাঁচা দেখি। তারা একটা ফলকে এ ইহুদিদের রাজা লিখে যিশুর ক্রুশের উপর তা টানিয়ে দিল। কেন তিনি তার প্রথম বাণী সেই ক্রুশের উপর থেকে বলেছিল তার কারণ হলো এটা, যখন তার যিশুর দুই পাশে দুই অপরাধীকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাদের মধ্যে একজন বিদ্রুপ করে বলতে লাগলো, তুমি না খ্রিস্ট, আমাদেরকেও বাঁচাও, নিজের প্রাণকেও বাঁচাও দেখি। কিন্তু অন্যজন তাকে ধমক দিয়ে বলল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না, তুমি তো একই রকম শাস্তি পাচ্ছ। আরে আমরা যে শাস্তি পাচ্ছি তা ন্যায্য, কারণ আমরা যা করেছি তার যোগ্য শাস্তি আমরা পাচ্ছি। কিন্তু ইনি তো কোনো অন্যায় করেনি, তাও তিনি ক্রুশে তার নিজের জীবন বিপন্ন করছেন, শাস্তি পাচ্ছেন। এরপর সে বলল, যিশু আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমার কথা মনে রাখবেন। যিশু তাকে বললেন, আমি তোমার সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। হালেলুইয়া। এই কারণেই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশ থেকে তার প্রথম বাণী বলেছিলেন, হে পিতা এদের ক্ষমা করো, এরা কি করছে জানে না। তার কারণ আমরা যেন যিশুকে চিনতে পারি, তিনি কে, তিনি কি করতে পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদেরকে পরিত্রাণ দিতে এসেছিলেন। আর পরিত্রাণ একমাত্র তার কাছেই পাওয়া যায়, যেন আমরা
সমস্ত কিছু ছেড়ে যেন তার দিকে মনটা ফেরাই, নিজেদের মনকে যেন পরিবর্তন করি। তাই তিনি পৃথিবীতে এসেছিলেন যেন আমরা সেই যীশুখ্রিস্টকে চিনে তাকে অনুসরণ করে আমরা যেন পরম দেশে উপস্থিত হতে পারি এবং তার সঙ্গে বসবাস করতে পারি তার রাজ্যে। তাই তিনি ক্রুশ থেকে তার প্রথম বাণী বলেছিলেন, ইহাই ঈশ্বরের বাক্য। এটি নেওয়া হয়েছে লোক লিখিত সুসমাচার তার 23:34 এবং আপনারা যদি এই ঘটনার পরিপ্রেক্ষিত আরও কিছু জানতে চান, আরও পড়তে চান, তাহলে আপনারা যেতে পারেন অবশ্যই মথি লিখিত সুসমাচার তার 27:32-44, মার্ক লিখিত সুসমাচার 15:21-32, যোহন লিখিত সুসমাচার 19:17-27 এবং ইভেন লুক লিখিত সুসমাচার তার 23:26-43 আপনি পড়তে পারেন। ইহা ঈশ্বরের বাক্য। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক। ধন্যবাদ প্রচারটি শোনার জন্য। সকলকে জয় ঈশ্বর একটিবার।